নমস্কার দর্শক বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন জেনে নিই আজকের রাশির দিনগুলি কেমন যাবে এবং আজকের দিনের সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। সবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করবেন, জয় রাধে রাধে। তো আজকের ভিডিও শুরু করা যাচ্ছে। আজকের দিনের তিথি হচ্ছে চতুর্থী তিথি, আজ পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ, আজ নক্ষত্র হচ্ছে অশ্বিনী, আজ বার হচ্ছে বুধবার, 14ই সেপ্টেম্বর 2022। আজকের সূর্যোদয় হবে সকাল 5টা বেজে 23 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা বেজে 41 মিনিটে। আজকের চন্দ্ররাশি হচ্ছে মেষ রাশি, আজ যেই জামাগণ করবে তার রাশি হবে মেষ রাশি। এখন জেনে নেব আমরা আজকের অশুভ সময়, মানে রাহুকাল চলছে সকাল 11টা বেজে 51 মিনিট থেকে অশুভ সময় চলছে দুপুর 1টা বেজে 7 মিনিট পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে নতুন কোনো কাজ বা ভালো কোনো কাজ শুরু করবেন না, এতে আপনাদের জন্য ভালো যাবে। এরপর জেনে নেব আমরা আজকের শুভ সময়, আজকের ভালো সময় চলছে সকাল 10টা বেজে 7 মিনিট থেকে ভালো সময় চলছে দুপুর 11টা বেজে 5 মিনিট পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে নতুন কোনো কাজ বা ভালো কোনো কাজ শুরু করতে পারেন, এতে আপনাদের কাজের সফলের চান্স এবং ভালোভাবে হওয়ার কাজটির সম্ভাবনা থাকছে। এরপর জেনে নেব আজকের শুভ দিক, আজকের শুভ দিক হচ্ছে উত্তর দিক। উত্তর দিক কোনো কাজ থেকে থাকলে সে কাজটি আজকে তাড়াতাড়ি এবং ভালোভাবে হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। চলুন এরপর জেনে নেব আজকের 12টি রাশি রাশিফল সম্পর্কে। সবার প্রথম জেনে নিচ্ছি আমরা মেষ রাশি। মেষ রাশি জাতকদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে, আজকে প্রিয়জনের আগমনের খবর পেতে পারেন, তাদের সঙ্গে আজকে সময় কাটান। আজকে কোনোভাবে নিজেদের ভিতরে ভুল বোঝাবুঝি হলে তা বড়দের সঙ্গে আলোচনা করে মিটমাট করে নিন, এতে আপনাদের সম্পর্কটা আরও বেশি দীর্ঘ এবং ভালো হবে। আজ স্বাস্থ্য খুব একটা ভালো না যেতে পারে, তাই স্বাস্থ্যের দিকে খেয়াল নিন। আজ খাওয়া দাওয়া আপনাকে টাইম মাফিক করতে হবে এবং আজকে একটু সাবধানতার সঙ্গে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে। আজ কোনোভাবে শরীরে পুরনো কোনো রোগের সমস্যা দেখা দিলে বা নতুন কোনো রোগের সমস্যা দিলে দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন, এতে আপনার জন্য ভালো হবে। আজ শারীরিক বিষয়ে একটু সতর্ক থাকবেন। আজ পরিবারে অশান্তি আপনার আশঙ্কা রয়েছে, তাই আপনাকে একটু সজাগ থাকতে হবে, কোনো বিষয় নিয়ে যাতে কোনো রকম ঝামেলা সৃষ্টি না হয় সেদিকে বেশি ধ্যান রাখতে হবে। আজ বাড়িতে ছোটোখাটো কোনো পূজা অর্চনার বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, এমনকি পূজা অর্চনার দিকে মনোযোগী হতে পারেন, এতে আপনাদের পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং আপনার মনও ভালো থাকবে। আজ যারা বিবাহিত তাদের সন্তান আছে, তাদের সন্তানের কর্মপ্রাপ্তির খবর পেতে পারেন, এতে আপনাদের দিনটি বেশ ভালো যাবে। আজকে যারা ছোটোখাটো ব্যবসা শুরু করেছেন বা ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা নিয়েছেন, তাদের জন্য দিনটি মোটামুটি ভালো, তবে নতুন করে আজকে বিনিয়োগ করা থেকে একটু সতর্ক থাকবেন। আজকে আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 5, শুভ দিক পশ্চিম দিক। আপনি সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা বৃষ রাশি। বৃষ রাশি জাতকদের আজকের দিনটি আপনাদের কেমন যাবে, আজ বাসস্থান বদলের চিন্তা ভাবনা আপনাকে হতাশা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই আপনাকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। আজ পরিবারে কলহ বাঁধার সম্ভাবনা রয়েছে, তাই একটু আপনাকে সজাগ থাকতে হবে, কোনো বিষয়ে কথা বলার সময় আপনাকে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, আজ অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না। আজ পাড়া প্রতিবেশী বা পাশাপাশি লোকের উস্কানিতে পারিবারিক ঝামেলা আরও বৃদ্ধি পেতে পারে, তাই আপনাকে একটু সতর্ক থাকতে হবে, কারোর কোনো কথায় আজকে বেশি তোয়াক্কা করবেন না। আজ সঙ্গীর সঙ্গে দিনের দ্বিতীয় ভাগ সুখময় কাটার সম্ভাবনা রয়েছে, তাদের সঙ্গে সময় কাটাতে পারেন। আর যারা প্রেম করছেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালো, যারা বিবাহিত তাদের জন্য সুযোগটা বেশ ভালো থাকছে। আজ আপনাদের স্বাস্থ্য মোটামুটি ভালো, খুব একটা ভালো বলা যাচ্ছে না, শরীরচর্চা থেকে মনোযোগী হন, এতে আপনার জন্য ভালো হবে। আজ অধিক পরিশ্রম শারীরিক ও মানসিক ক্লান্তি বৃদ্ধি করতে পারে, তাই পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়াটাও জরুরি রয়েছে। আজ কর্মস্থানে প্রশংসিত হতে পারবেন। আজকে আপনার শুভ রং হয়েছে গোলাপি, শুভ সংখ্যা 3, শুভ দিক দক্ষিণ দিকে। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে, আজ দংশক প্রাণী থেকে সাবধান থাকুন, এমনকি সাপের থেকে আজকে ধরবেন সতর্ক থাকবেন, আজ প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে পারেন। আজ প্রিয়জনের স্বাস্থ্য হঠাৎ অবনতি ঘটতে পারে, এমনকি মা বাবার শরীর খারাপের হওয়ার সম্ভাবনা রয়েছে, যার জন্য আপনার মানসিক চাপ আগের তুলনায় বৃদ্ধি পেতে পারে, তাই একটু সতর্ক থাকবেন। আজ কোনো বয়োজ্যেষ্ঠ লোকের সঙ্গে আপনি মতবিরোধে
পড়তে পারেন, তাই একটু বুঝে শুনে কথা বলুন, প্রয়োজনের বেশি কথা বলবেন না। আচ্ছা, বড় কোনো দায়িত্ব পালন করতে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকবেন। পারিবারিক কোনো দায়িত্ব পেলে অবশ্যই তা সঠিকভাবে পালন করার চেষ্টা করুন। আজ মেজাজ ঠিক না রাখতে পারলে বিপদের আশঙ্কা রয়েছে, তাই অবশ্যই আপনাকে একটু সজাগ হতে হবে। আজ নিজেকে যতটা পারেন শান্ত রাখার চেষ্টা করুন। কারোর প্রলোভনে বা কারোর উস্কানি কথায় বেশি গুরুত্ব দেবেন না। আজকে আপনাদের দিনটি মোটামুটি ভালো যাবে। যারা ব্যবসা করছেন বা যারা শেয়ার মার্কেট ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত, তারা আজকে একটু সতর্কতার সঙ্গে ট্রেডিং করলে বা ইনভেস্ট করলে ভালো হয়। আজকে আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা ছয়, শুভ দিক পূর্ব দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ কর্মক্ষেত্রে দূরে কোথাও বদলির সম্ভাবনা রয়েছে, যার জন্য আপনার একটু সমস্যা হতে পারে, তাই চেষ্টা করুন এটাকে যতটা ওভারকাম করা যায়। আজ সংস্থা পরিবর্তনের চেষ্টা সফলতা আসতে পারে, চাইলে আপনি সংস্থা পরিবর্তন করার চিন্তাভাবনা রাখতে পারেন। আজ কর্মদক্ষতায় বহু বাহুল্য হওয়ার পরও ন্যায্য প্রাপ্তি মেলার সম্ভাবনা খুবই কম, যার জন্য আপনার মনে একটু কষ্ট বৃদ্ধি হতে পারে, তাই নিজের চেষ্টা করুন নিজের কাজের প্রতি একটু বেশি দৃঢ় থাকতে এবং নিজের কাজের প্রতি একটু বেশি সংকল্প নিয়ে কাজ করতে, কোনোভাবে যাতে ভুল না হয় সেদিকে খেয়াল রাখুন। আজ সঙ্গিনীর সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, এতে আপনার জন্য দিনটি ভালো যাবে। আজকে বাড়ির কাছাকাছি কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন। নিজেদের ভিতরে আজকে ভুল বুঝাবুঝি থাকলে তা আজকে মিটিয়ে নেওয়ার জন্য বেশ ভালো সুযোগ। আজ মা বাবার সঙ্গে সময় কাটান বা বাড়িতে ছোটোখাটোভাবে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন, এতে সকলের মন ভালো থাকবে। আজকে আপনার স্বাস্থ্য মোটামুটি ভালো, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, খাওয়া দাওয়া টাইম মাফিক করুন, এতে আপনার দিনটি ভালো যাবে। আজকে আপনার শুভ রং হয়েছে অরেঞ্জ কালার, শুভ সংখ্যা সাত, শুভ দিক পশ্চিম দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ ব্যয়বহুল দিন যাওয়ার সম্ভাবনা রয়েছে, আজকে আর্থিক পরিস্থিতি তালমাতাল হওয়ার আশঙ্কা রয়েছে, তাই আপনাকে একটু সংযত হতে হবে। আজ নতুন কোনো ইনকামের রাস্তা আপনাকে অবশ্যই খুঁজে দেখা জরুরি রয়েছে। আজ পারিবারিক দায়িত্ব পালনের পরেও উপহাস জুড়তে পারে, তাই নিজের মনকে একটু শক্ত রাখুন, কোনোভাবে নিজের উপর বিচলিত হবেন না। আজ ব্যবসায়ীরা বিনিয়োগে লাভের মুখ দেখতে পারেন, এমনকি পুরনো কোনো বিনিয়োগ থেকে আজকে আর্থিক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনাকে বাক্য প্রয়োগে নজর দিতে হবে, কারোর সঙ্গে না হলে অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আজ মা বাবা এবং বয়োজ্যেষ্ঠ কারোর সঙ্গে দেখা করতে পারেন, তাদের সঙ্গে কোনো রকম সমস্যার বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, এতে কোনো ভালো সুরাহা আপনি আজ পেতে পারেন। আজ বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটান, তবে লিমিটেড সময় কাটানো আপনার জন্য ভালো হবে। আজকে আপনার শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা ১৫, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা কন্যা রাশি। কন্যা রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ কটু কথার কারণে সম্পর্ক ছেদের সম্ভাবনা রয়েছে, আজকে আপনাদের প্রেমের বিষয়ে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ এসে আমাদের সম্পর্ক খারাপ করতে পারে, তাই একটু চেষ্টা করুন নিজের ভিতরে কোনো রকম আজকে ঝামেলা যাতে না হয়, বা ঝামেলা যদি হয়েও থাকে কারোর বাইরে কারোর সঙ্গে আলোচনা না করা আপনার জন্য ভালো হবে। কোনো প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারেন আজ, পারিবারিক যার জন্য কলহ বাঁধতে পারে। আজ সম্পত্তি নিয়ে ভাই বোনদের সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে, তাই একটু সজাগ থাকবেন, আজ প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতে পারেন। আজ স্বজনের অত্যাচারে শান্তি নষ্ট হতে পারে শান্তি, তাই আপনাকে অবশ্যই ভেবেচিন্তে কাজ করতে হবে। আজ স্বাস্থ্য খুব একটা ভালো নয়, আজকে আপনার শরীর খারাপের সম্ভাবনা আছে, আবহাওয়া পরিবর্তনে আপনার শরীর খারাপ হতে পারে, তাই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। আজ দূরে কোথাও ভ্রমণের বিষয়টা মোটামুটি ভালো রয়েছে, আপনারা ক্যান্সেল করতে পারলেও ভালো হয়। আজ আপনার দিনটি মোটামুটি যাবে, তারা অফিসে কাজ করে নতুন কোনো কাজের দায়িত্ব আসার সম্ভাবনা রয়েছে, তাই সেদিকে খেয়াল রাখতে পারেন। আজকে আপনার শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা ৯, শুভ দিক পূর্ব দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা তুলা রাশি। তুলা রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ দীর্ঘ প্রতীক্ষার পর কর্মপ্রাপ্তির হতাশা কেটে যেতে পারে, আজকে অনেক দিনের চেষ্টার ফল আপনি পেতে পারেন, বা অনেক দিনে আটকে থাকা কোনো কাজ আপনি আজ সহজে করে ফেলতে পারেন।
আজ, যার জন্য আপনার মন ও ভালো থাকবে। আজ নতুন উপার্জনের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা অনেকদিন ধরে কোনো কাজের খোঁজ করছিলেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালো। আজ ছোটোখাটো ব্যবসায়ীদের দিনটি বেশ ভালো, লাভবান হবেন। আজকে কাপড় ব্যবসায়ী বা যারা এমনি সোনার উপর দোকানের ব্যবসা করেন তাদের জন্য দিনটি মোটামুটি ভালোই যাবে। আজ বাড়তি খরচ আপনাকে একটু সজাগ থাকতে হবে। আজকে যারা শেয়ার মার্কেট ও ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি মোটামুটি ভালো। আজ মধুর ব্যবহারের মাধ্যমে কর্মস্থলে মন জয় করে নিতে পারবেন। সকলের আজ অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। আজকে আপনাদের প্রেমের বিষয় মোটামুটি ভালো। আজ নিজেদের মধ্যে কোনো রকম ভুল বোঝাবুঝি হলে তা আজকে মিটিয়ে নিন। নিজের পছন্দের কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, এতে সকলের মন ভালো হয়ে উঠবে। আজ আপনাকে নতুন কোনো কাজের জন্য প্রস্তুতি নিতে হতে পারে। আজকে আপনার শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 11, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজকে স্বাস্থ্য খুব একটা ভালো না যেতে পারে, তাই স্বাস্থ্যের দিকে বিশেষ ধ্যান দিন। আজ কোনোভাবে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, আজ ডাক্তারের পরামর্শ নিতে পারেন। আজ এমনকি দুর্ঘটনায় চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, তাই একটু রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করুন। আজকে সকালে পূজা অর্চনা দিয়ে দিনটি শুরু করুন, এতে আপনার দিনটি কিছুটা হলেও ভালো যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আজ লোভের বশবর্তী হলে মানহানির আশঙ্কা রয়েছে, তাই আপনাকে একটু সংযত হতে হবে। আজ বিতর্ক বিবাদ অযথা হাইরানির মধ্যে ফেলতে পারে, তাই চেষ্টা করুন এই রকম ঝামেলা থেকে যতটা পারে নিজেকে দূরে রাখতে। আজ ভ্রমণের জন্য সময়টা ভালো নয়, তাই ভ্রমণের বিষয় নিয়ে প্ল্যানিং থাকলে তা আজকে ক্যান্সেল করতে পারেন। আজ পরিবারের সঙ্গে সময় কাটান, পারিবারিক কোনো ছোটোখাটো অনুষ্ঠান বা আয়োজন করতে পারেন, এতে সকলের মন ভালো থাকবে। আজকে আপনার শুভ দিক হয়েছে পশ্চিম দিক, শুভ সংখ্যা হয়েছে 9, শুভ রং হয়েছে গোলাপি। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা ধনুরাশি। ধনুরাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ আপনার দিনটি মোটামুটি বেশ ভালোই যাবে, আনন্দ সহিত কাটার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনার একটু সমস্যা যেটা দেখা দিতে পারে, আজ পুরনো কোনো ফ্রেম ফিরে আসতে পারে, তাই আপনার জন্য একটু সমস্যা বৃদ্ধি হতে পারে। যারা বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির আশঙ্কা রয়েছে, চেষ্টা করুন নিজের ভিতরে কোনো রকম যাতে ঝামেলা না সৃষ্টি হয়। আজ দুজন কোনো ছোটোখাটো উপহার বা কাছাকাছি কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, এতে সকলের মন ভালো থাকবে। আজ স্বাস্থ্যের জন্য অত্যাধিক টাকা খরচ হতে পারে, তাই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। পর্যাপ্ত পরিমাণ শরীরচর্চার দিকে মনোযোগী হতে পারলে আপনার জন্য ভালো হয়। কোনো দূরস্থ ব্যক্তিদের সাহায্যে করতে পারেন, এতে আপনার মনে শান্তি বজায় থাকবে। আজ কর্মোন্নতি সম্ভাবনা রয়েছে, আজকে কাজের জায়গায় বেশ সম্মানবৃদ্ধি এবং আর্থিক পরিস্থিতি বেশ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে পারেন, তবে একটু বুঝে শুনে কথা বলবেন, নিজের ভিতরে কোনো রকম ঝামেলা যাতে না সৃষ্টি হয়। আজকে আপনার শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 11, শুভ দিক পশ্চিম দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা মকর রাশি। মকর রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ অনেকদিনের আটকে থাকা কোনো টাকা পয়সা আজ আপনি পেতে পারেন, যার জন্য আপনার আর্থিক পরিস্থিতি বেশ উন্নতির যোগ দেখা যাচ্ছে। আজ মহিলাদের দ্বারা প্রতারিত হতে পারেন, তাই একটু সতর্ক থাকবেন। আজ কোনো মহিলাকে সহজে বিশ্বাস করবেন না বা কর্মস্থানে মহিলাদের থেকে একটু সতর্ক থাকবেন। আজ নতুন কোনো কাজের সুযোগ আপনার মানসিক আনন্দ বৃদ্ধি করতে পারে, তাই সেদিকে খেয়াল রাখতে পারেন। আর ছোটোখাটো ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা থাকলে তা অবশ্যই শুরু করতে পারেন। আজকে ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ ভালো যাবে। আজ অপ্রিয় সত্য এড়িয়ে যাওয়াই আপনার জন্য ভালো হবে, না হলে আপনার জন্য বিপজ্জনক হতে পারে এবং আপনার বন্ধুবান্ধবের জন্যও সমস্যাকর হতে পারে। আজ আপনাকে একটু সজাগ থাকতে হবে, আজ কোনোভাবে আপনাকে অনেকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে। এই আজকে কোনো আয় বেআইনি কোনো কাজের সঙ্গে তো যুক্ত হবেনই না, এতে আপনার জন্য সমস্যাকর পরিস্থিতি তৈরি হতে পারে, তাই একটু সজাগ থাকবেন। আজ দূরে কোথাও ভ্রমণের বিষয়টা আপনারা আজকে ক্যান্সেল করুন, এতে আপনার জন্য ভালো হবে। আজকে পরিবারের সঙ্গে সময় কাটান, পারিবারিক কোনো ঝামেলা থাকলে তা মিটমাট করে নিন, এতে আপনার জন্য বেশ ভালো রয়েছে দিনটি। আজকে আপনার শুভ রং হয়েছে খয়েরি কালার, শুভ সংখ্যা 11, শুভ দিক পূর্ব দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ অন্যের প্রাপ্য সঠিক সময় দিতে না পারায় মানসিক
সমস্যায় ভুগতে পারেন। আজ জুড়তে পারে ব্যঙ্গ বিদ্রুপ, তাই একটু সজাগ থাকবেন। কারো পাওনা আদায় বা কারো পাওনা টাকা থাকলে তা অবশ্যই তাকে টাইম মতো দিয়ে দেওয়ার চেষ্টা করুন। আজকে নতুন করে ধার দেওয়া বা নেওয়া থেকে একটু বেশি সতর্ক থাকতে হবে। আজ উপকারের প্রতিদান আশা করলে হতাশা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কাউকে সাহায্য করলে তার প্রতিদান চাইবেন না, এতে আপনার জন্য ভালো হবে। আজ দিনের দ্বিতীয় ভাগে পারিবারিক কোনো বিষয়ে সংবাদ পেতে পারেন, যাতে আপনার মনে আনন্দ থাকবে। আজ যারা বিবাহিত তাদের মধ্যে দিনটি বেশ ভালো যাবে, নিজেদের মতো করে সময় কাটাতে পারেন। যারা প্রেম করছেন তারা একটু সতর্ক থাকবেন, আপনাদের প্রেমের বিষয়টা জানাজানি হয়ে কিছুটা গণ্ডগোল সৃষ্টি হতে পারে। আজকে আপনাদের যারা পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি বেশ ভালো। আপনাদের যারা বিদেশে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছিলেন তাদের জন্য দিনটি বেশ ভালো, আপনাদের ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। আজকে আপনার শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 9, শুভ দিক উত্তর দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এখন জেনে নেব আমরা মীন রাশি। মীন রাশি জাতকদের আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজ ব্যক্তিগত জীবনে প্রশংসা বৃদ্ধির বেশ সম্ভাবনা রয়েছে। আজ আপনি সঙ্গিনীর কাছ থেকে কোনো ভালো উপহার বা গিফট পেতে পারেন, তাদের কাছ থেকে প্রশংসিত হতে পারবেন। আজ পারিবারিক কোনো রকম ঝামেলা থাকলে তা আজকে মিটিয়ে নেওয়ার জন্য দিনটি বেশ ভালো। আজ মানুষের কাছ থেকে মর্মান্তিক আঘাত পেতে পারেন, তাই একটু সজাগ থাকবেন। আজ কারোর সঙ্গে কথা বলায় আপনাকে বেশি ধৈর্য ধরে কথা বলতে হবে এবং বুঝে শুনে কথা বলতে হবে। আজ সঠিক পরিকল্পনায় কর্মস্থলে সাফল্যের সম্ভাবনা রয়েছে, তাই অবশ্যই পরিকল্পনা করেই কাজ করবেন, না হলে কিন্তু সমস্যা হতে পারে। আজ কোনো রকম সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না, আজ বড়দের সঙ্গে অবশ্যই আলোচনা করাটা বুদ্ধিমানের কাজ হবে। আজ নতুন উপার্জনের রাস্তায় হাঁটার চেষ্টা সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে, তাই একটু সজাগ থাকবেন। সমস্ত বিষয়টা দেখে শুনে অ্যাকশন নিলে ভালো হয়। আজকে আপনার শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। মা বাবার স্বাস্থ্যের দিকে বিশেষ ধ্যান রাখুন।